আজকে আমরা আলোচনা করব অনুপাতের বেশ কিছু ম্যাজিক পদ্ধতি নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি একটা অঙ্ক তুলে রেখেছি, দেয়া রয়েছে ক অনুপাত খ 4:7, খ অনুপাত গ 5:6 হলে ক খ গ এর মান, অর্থাৎ ক অনুপাত খ অনুপাত গ এর মান নির্ণয় করতে হবে আমাদেরকে। এটা 16তম বিসিএসের একটা অঙ্ক। তো এই অঙ্কটা শুরুতে কিভাবে করতে হবে আমি একটা পদ্ধতি শেখাবো, এরপরে আরও একটা পদ্ধতি শেখাবো, ঠিক আছে? তো দুইটা পদ্ধতি তোমাদের শেখাবো, তোমরা এই দুইটা পদ্ধতি খুব ভালো করে শিখে রাখবে। দুটোই কিন্তু কার্যকরী পদ্ধতি এবং খুবই অল্প সময়ের মধ্যে তোমরা অঙ্কগুলো করতে পারবে। তো দেখো আমি শুরুতে এই অঙ্কটা লিখছি যে কি কি দেওয়া আছে বলো তো দেখি। দেওয়া আছে ক অনুপাত হচ্ছে খ, ক অনুপাত খ কত দেওয়া আছে আমাদের, আমাদের দেওয়া আছে, আমি একটু ইংরেজিতে লিখছি, 4:7 দেওয়া আছে এটা। এবার আসো খ অনুপাত গ কত দেওয়া আছে, খ অনুপাত গ আমাদের দেওয়া আছে এক্ষেত্রে 5:6, ঠিক আছে, এটা দেওয়া আছে। তো আমি নিচে টান দিয়ে দিলাম। দেখো তোমরা একটা বিষয় মনে রাখবে যে এই যে এই কোণাটা যদি মিল থাকে, অর্থাৎ এখানেও খ রয়েছে এখানেও খ রয়েছে, এইটা যদি কেবল ঠিক থাকে তাহলে মুহূর্তের মধ্যেই, অর্থাৎ 5-6 সেকেন্ডের মধ্যেই তুমি অঙ্কটার উত্তর করে ফেলতে পারবে। তো এইটা মিল থাকলে তুমি কি করবে, দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করে দিবে। দ গুণন পদ্ধতি কিভাবে কাজ করে, অর্থাৎ প্রথমে 4 আর 5 গুণ, এরপরে 5 আর 7 গুণ, এরপরে 7 আর 6 গুণ, ঠিক আছে? এই যে টান তুমি দেখতে পাচ্ছ যে 4 আর 5 এর মধ্যে একটা টান রয়েছে, এই দুটো গুণ, তারপর 5 আর 7 গুণ, তারপর 7 আর 6 আমাদের গুণ করতে হবে, ঠিক আছে? এখানে দেখো তাহলে কি হবে, প্রথমে আমরা লিখব ধারাবাহিকভাবে, প্রথমে লিখব ক অনুপাত খ অনুপাত গ, ওকে, অর্থাৎ প্রথমে এটা লিখব, তারপরে এই দুটো কমনের মধ্যে আমরা একটা লিখব এবং সবশেষে এটা লিখব। তাহলে ক অনুপাত খ অনুপাত গ ইকুয়াল হবে আমাদের কত, এই 4 আর 5 যদি আমরা গুণ করি, 4 আর 5 গুণ করলে হয় 20, অনুপাত আমরা দিব 5 এবং 7 যদি আমরা গুণ করি, 5 আর 7 গুণ করলে কত হয় 35, অনুপাত 6 আর 7 যদি আমরা গুণ করি, 6 সাথে কত হয় 42, তাহলে কত হচ্ছে 20:35:42। এবং এই অনুপাতগুলোকে যদি ছোট করা যায় তাহলে তোমরা কিন্তু ছোট করতে পারবে একই সংখ্যা দিয়ে কেটে, ঠিক আছে? তো যেহেতু 20, 35, 42 এসেছে, আমাদের 20, 35, 42 ক নম্বর অপশনে রয়েছে, তাই আমরা ধরতে পারি যে ক নম্বর উত্তরটি এক্ষেত্রে আমাদের রাইট। এবার আমরা পরের অঙ্কটা করার চেষ্টা করব। তো শুরুতেই বলে রাখি, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটি ফলো দিয়ে রাখবে। দেখো এই অঙ্কটাতে কি বলা হচ্ছে, ক অনুপাত খ 4:7, খ অনুপাত গ 10:7 হলে ক খ গ অর্থাৎ অনুপাতের মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কি করব, শুরুতে আমরা লিখব ক অনুপাত হচ্ছে খ, কত 4:7 হচ্ছে 7, ওকে। এবার আসো খ অনুপাত গ দেওয়া আছে কত, 10:7 হচ্ছে 7, ঠিক আছে? তাহলে এটারও তো এই কোণাটা মিল রয়েছে, তার মানে আমরা দ গুণন পদ্ধতি অবলম্বন করতে পারি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বিষয়টা। তাহলে আমি কি লিখব, ক অনুপাত খ অনুপাত গ লেখার পরে আমি যেটা করব যে দ গুণন পদ্ধতিটা আমি অ্যাপ্লাই করে দেব। তো দ গুণন পদ্ধতিটা কিভাবে কাজ করে বলো তো দেখি, এই 4 আর 10 প্রথমে গুণ করতে হবে, তাহলে 4 10 = 40 হয় অনুপাত, এই 10 আর 7 এর পরে গুণ করতে হবে, 7 10 = 70 হয় অনুপাত, এবং এই 7 আর 7 গুণ করতে হবে, 7 7 = 49 হয়। তাহলে আমাদের কি বলেছে, ক অনুপাত খ অনুপাত গ, তাহলে 40 70 আর 49 কোথায় রয়েছে, 40 70 49, তার মানে খ নম্বর উত্তরটি এক্ষেত্রে আমাদের রাইট। একই অঙ্ক, জাস্ট আমি দুটো করে দিলাম তোমাদের, প্রথমটা যদি ঠিকভাবে বুঝতে না পারো নিশ্চয়ই দ্বিতীয়টা তোমরা বুঝতে পেরেছ, ঠিক আছে? এরপর আমরা পরের অঙ্কটা করার চেষ্টা করব। এখানে দেখো কি বলা হচ্ছে যে যদি এ অনুপাত বি 3:2 হয় এবং বি অনুপাত সি যদি 7:6 হয়, তবে সি অনুপাতে এর মান কত, একটু ডিফারেন্ট টাইপের। তো দেখো আমি করছি কি, আমি শুরুতে এ অনুপাত বি ইকুয়াল 3:2 এটা লিখে নিচ্ছে। এরপর দেখো বি অনুপাত সি কত দেওয়া আছে, 7:6, এটা প্রথমে আমি লিখে নেব দুইটা, ঠিক আছে? লিখে নিয়ে টান দেবো, আমরা দেখতে পাচ্ছি কোনটা মিল রয়েছে,
যেহেতু কোনাকুনি মিল রয়েছে সেক্ষেত্রে আমরা কি করতে পারি বলতো দেখি। আমরা দ গুণন পদ্ধতিটা অ্যাপ্লাই করে দিতে পারি। তাহলে দ গুণন পদ্ধতি কীভাবে কাজ করে নিশ্চয়ই দেখেছ। তাহলে এ অনুপাত বি অনুপাত সি ইকুয়াল টু কত হবে আমাদের, 3 × 7 = 21 অনুপাত 7 × 14 অনুপাত 6 × 12। তো এখানে দেখো আমাদের কিন্তু সি অনুপাতে এর মান বের করতে বলা হচ্ছে। তো কোনটা সি? সি হচ্ছে এই 12, আর কোনটা হচ্ছে আমাদের এ? এ হচ্ছে কিন্তু এই 21। তার মানে আমরা বলতে পারি সি অনুপাত এ ইকুয়াল আমাদের কত হবে বলতো, সির মান হচ্ছে 12, অনুপাত এর মান হচ্ছে আমাদের কিন্তু 21। এখন 12 আর 21 যদি উত্তর না থাকে তাহলে কিন্তু আমাদের এই 4টা অপশনের মধ্যে ছোট করে যে উত্তরটা দেওয়া রয়েছে সেটা হবে। তো একই সংখ্যা দিয়ে দুটাকেই যদি আমরা কাটি তাহলে কত দিয়ে করা যায়, আমাদের কিন্তু 3 দিয়ে কাটা যায়। তাহলে 3 × 4 = 12 এবং 3 × 7 = 21, তাহলে কত হচ্ছে 4 অনুপাত 7। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 4 অনুপাত হচ্ছে 7। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু আমরা এভাবে করে ফেললাম। তো এবার দেখো আমরা পরের অঙ্কটাতে যাচ্ছি। 4 নম্বর অঙ্কটাতে দেখো কি বলা হচ্ছে। বলা হচ্ছে যদি ক অনুপাত খ 4:5 হয় এবং ক অনুপাত গ 3:5 হয় তবে গ অনুপাত খ ইকুয়াল টু কত। এইটা কিছুটা ডিফারেন্ট টাইপের অঙ্ক, এটা একটু মনোযোগ সহকারে দেখবে। কি দেওয়া রয়েছে, প্রথমে রয়েছে ক অনুপাত হচ্ছে খ ইকুয়াল কত হচ্ছে 4:5। এবার দেওয়া রয়েছে কত, ক অনুপাত গ কত দেওয়া রয়েছে, ক অনুপাত গ 3:5। ওকে, কি বের করতে বলেছে, গ অনুপাত হচ্ছে খ, এটা আমাদের বের করতে বলেছে, এটা ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি এবারে যে আমাদের এই যে কোণাটা, এই কোণাটা কিন্তু মিল নেই। যেহেতু মিল নেই সেক্ষেত্রে আমাদের মিল করার চেষ্টা করতে হবে। ওকে, তো আমরা এই কোণাকুণি যে অংশটা আছে সেটা একটু মিল করার চেষ্টা করছি। ঠিক আছে, তো মিল আমরা কিভাবে করতে পারি দেখো, আমরা যদি এই ককে এই দিকে নিয়ে আসি আর এই খকে এই দিকে নিয়ে আসি তাহলে কিন্তু মিল হয়ে যাচ্ছে, নেচারটা কোনো পরিবর্তন করতে হচ্ছে না। তো এই কোণাটা মিল করার জন্য আমি কি করব, এই অনুপাতটার এই অংশটাকে আমি একটু চেঞ্জ করব। আমি করব কি, আমি লিখব খ অনুপাত ক। ওকে, লেখার পর আমি লিখব 5:4। কি করলাম, এটাকেও আমি উল্টায় দিলাম, যেহেতু এটাকে আমি উল্টিয়েছি। এরপর আমি এটা যা আছে আমি তাই রাখবো, তাহলে ক অনুপাত হচ্ছে গ। ওকে, ইকুয়াল কত হচ্ছে, 3:5, তার মানে 3:5। এবার দেখো তো এই কোণাটা মিল হয়েছে কিনা, নিশ্চয়ই মিল হয়েছে। এবার আমি টান দিব, টান দিয়ে শুরুতে এবার কিন্তু আমাদের খ লিখতে হবে। তাহলে খ অনুপাত 2 কয়ের মধ্যে একটা ক অনুপাত এই গ ইকুয়াল আমরা লিখবো এবার দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করে দিব। তার মানে যতক্ষণ এই কোণাটা মিল না হবে ততক্ষণ পর্যন্ত দ গুণন পদ্ধতি আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে 3×5 কত হয়, 15, অনুপাত 3×4 কত হয়, 12, অনুপাত 4×5 কত হয়, 20। ওকে, তার মানে আমাদের উত্তর চেয়েছে কি, গ আ অনুপাত খ। তাহলে গ অনুপাত খ আমাদের কত হবে বলতো দেখি, গ এর মান কিন্তু আমাদের এখানে 20। তার মানে গ অনুপাত খ আমাদের এখানে হবে 20:1। তাহলে খ এর মান কত বলতো, খ এর মান হচ্ছে আমাদের 15, তাহলে 20:15। এবার আমরা অ্যান্সার চয়েস থেকে দেখব যে 20:15 রয়েছে কিনা, যদি না থাকে তাহলে এটাকে ছোট সংখ্যা দিয়ে ভাঙতে হবে। তাহলে 5 দিয়ে যায়। ওকে, তাহলে 5 দিয়ে যদি যায় তাহলে আমরা কি করতে পারি, 4×5 = 20 আর হচ্ছে 3×5 = 15, তার মানে 4:3, তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 4:3, ঘ নম্বর উত্তরটি এক্ষেত্রে রাইট। এবার আমরা 5 নম্বর অঙ্কটি করব। 5 নম্বরে দেখো এটা হচ্ছে বড় একটা অনুপাত এবং এই অঙ্কগুলো অনেকেই তোমরা পারো না। তো এই অঙ্কগুলো করার জন্য তোমাদের হচ্ছে আমি আজকে একটা পদ্ধতি শিখিয়ে দেব, সেই পদ্ধতিটির সাহায্যেই তোমরা অঙ্কগুলো সুন্দরভাবে করতে পারবে। ওকে, তো দেখো এখানে কি দেওয়া রয়েছে আমি একটু লিখছি। দেওয়া রয়েছে কিন্তু এ অনুপাত বি কত দেওয়া রয়েছে, 3:4। ওকে, দেওয়া রয়েছে। আবার কি রয়েছে, বি অনুপাত সি ইকুয়াল টু 5:6। আবার সি অনুপাত ডি রয়েছে কত, 2:3। এতগুলো অনুপাত দেওয়া রয়েছে এবং ফাইনালি চেয়েছে কি আমাদের, ফাইনালি কিন্তু আমাদের চেয়েছে এ অনুপাত ডি ইকুয়াল টু হোয়াট, এটা চেয়েছে। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো আমরা যদি একটু ডিফারেন্টভাবে এই অঙ্কটাকে করার চেষ্টা করি দেখো শর্টকাটে, তাহলে কি হবে, তুমি লিখবে কি এখানে এ বি সি ডি। দেখো শর্টকাট মেথড কিন্তু শুরু হয়ে গিয়েছে, তাহলে এ বি সি ডি ধারাবাহিকভাবে লিখে ফেলবে। লিখে ফেলার পর এ কত রয়েছে, নিচে একটা আমি টান দিয়ে দিব, এ কত রয়েছে 3, তাহলে এর নিচে 3 লিখব। বি কত রয়েছে 4, তাহলে বির জায়গায় 4 লিখব। এবার আসো পরেরটা, এটা বি কত রয়েছে 5, তাহলে বির জায়গায় 5 লিখব। সি রয়েছে কত 6, তাহলে সির জায়গায় আমি 6 লিখব।
এরপরে নিচেরটাতে আসো, সি কত রয়েছে দুই, তাহলে সির জায়গায় দুই লিখব, এবং ডি রয়েছে কত তিন, তাহলে ডির জায়গায় আমি তিন লিখব। লিখে আমি এখানে একটা টান দিয়ে দেব। এইবার দেখো আসল কাজটা কিন্তু আমাদের এখানেই, একটু মনে রাখো তোমরা যে দেখো এখানে কিন্তু এ আর বির মান থাকলেও সি এবং ডি এই দুই জায়গা কিন্তু ফাঁকা। তো এই দুটো পূরণ হবে কি দিয়ে, এর এই দুটো পূরণ হবে যে এর পাশে কত রয়েছে চার, তাহলে চার হবে এবং এই চার এখানেও বসবে, ডান পূরণ করে ফেললাম। এবার আসো এখানে পাঁচ আর ছয় রয়েছে বি আর সির মান, কিন্তু এও ফাঁকা রয়েছে ডিও ফাঁকা রয়েছে, তাহলে এই দুটো কীভাবে পূরণ হবে, এটা পূরণ হবে এর পাশে পাঁচ রয়েছে পাঁচ দিয়ে, আর এর পাশে ছয় রয়েছে ছয় দিয়ে। তার মানে আমরা কিন্তু পূরণ করছি বামে এবং ডানের সংখ্যাগুলো দিয়ে, উপর নিচ দিয়ে কিন্তু না। এবার আসো এই দুটো ফাঁকা রয়েছে তাহলে কী দিয়ে পূরণ হবে বলো তো দেখি, এই যে দুই দিয়ে পূরণ হবে, তাহলে এখানেও দুই লিখব, এখানেও আমরা দুই লিখব। ঠিক আছে, মনে রাখবে যে বামে এবং ডানে আমরা দেখে পূরণ করব, উপর নিচ দেখে আমরা পূরণ করব না। এরপরে ফাইনালি তাহলে আমাদের উত্তরটা কত হবে বলো তো দেখি, আমাদের উত্তর হবে এর মান তিন পাঁচে পনেরো, পনেরো দুগুণ তিরিশ, তার মানে এগুলো আমরা গুণ করে দিব। এবার চার পাঁচে কুড়ি, কুড়ি দুগুণ চল্লিশ, এবার চার ছয় চব্বিশ, চব্বিশ দুগুণ আটচল্লিশ, এরপর দেখো তিন ছয় আঠারো, চার আঠারো বাহাত্তর, ঠিক আছে, অথবা চার ছয় চব্বিশ, তিন চব্বিশে বাহাত্তর। তাহলে এর মান, বির মান, সির মান, ডির মান আমি কিন্তু পেয়ে গেলাম। এবার আমাদের কি বলেছে, আমাদের কিন্তু চেয়েছে এ অনুপাত ডি, তাহলে আমি করব কি, এ অনুপাত ডি ইকুয়াল টু, তাহলে বলো তো দেখি এ কত, এ হচ্ছে আমাদের তিরিশ, তাহলে তিরিশ অনুপাত আমাদের বলো তো দেখি ডি কত, ডি হচ্ছে আমাদের কিন্তু সেভেন্টি টু, তাহলে ডি আমি এখানে সেভেন্টি টু লিখে দিলাম। তাহলে এবার আসো এই তিরিশ অনুপাত বাহাত্তর এখানে অ্যান্সার চয়েসে কিন্তু নাই, তাহলে এটাকে আমরা ছোট করব, তাহলে কত দিয়ে কাটা যায় বলো তো দেখি, নিশ্চিত আমাদের ছয় দিয়ে কাটা যায়, তাহলে ছয় দিয়ে আমরা উভয়কেই কাটতে পারি, তাহলে ছয় দিয়ে কাটলে পাঁচ ছয় তিরিশ অনুপাত ছয় বারো বাহাত্তর, তাহলে পাঁচ অনুপাত বারো, তাহলে আমাদের উত্তর ক নম্বরটা সঠিক উত্তর হচ্ছে। ঠিক আছে, তাহলে ফাইভ ইজ টু টুয়েলভ হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই যে অঙ্কটা আমরা করলাম, এই অঙ্কটা কিন্তু তোমরা হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করবে, এবং ভালোভাবে প্র্যাকটিস যদি দুই একবার করো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই অঙ্কটা বুঝে যাবে। ঠিক আছে, এবার আমি এটা মুছে দিয়ে আরেকটা অঙ্ক করার চেষ্টা করছি। দেখো এই অঙ্কটাতে দেখো কি বলা হচ্ছে, বলা হচ্ছে কিন্তু এ বি সি এবং ডি, এই চারটা চারটা জিনিস রয়েছে, এ আছে, বি আছে, সি আছে এবং ডি আছে। তো আমি টান দিলাম সরাসরি করার জন্য, তাহলে এ আর বির মান কত দেওয়া আছে, দুই আর তিন। এবার আসো বি আর সির মান কত দেওয়া আছে, চার আর পাঁচ। এবার আসো সি আর ডির মান কত দেওয়া আছে, দশ আর চোদ্দো, তার মানে দশ আর চোদ্দো বলো তো দেখি, খুব সহজেই আমরা লিখে ফেললাম। এবারে আমরা মানগুলো কিভাবে লিখে পূরণ করব দেখো, তাহলে তিন আছে এখানে, তাহলে এখানেও তিন যাবে, এখানে তিন আছে তাই এখানেও তিন, এখানে পাঁচ আছে তাই এখানে পাঁচ, এখানে চার আছে তাই এখানে চার, এখানে দশ আছে দশ, এখানে দশ আছে তাই দশ পূরণ হয়ে গেল। এরপর আমরা কি করব বলো তো দেখি, এরপরে আমরা কিন্তু এই এগুলো গুণ করব, তাহলে চার দুগুণ আট, আট দশে আশি। এবার আসো তিন চার বারো, বারো দশে একশো বিশ। এবার আসো তিন পাঁচে পনেরো, পনেরো দশে একশো পঞ্চাশ। এবার আসো পাঁচ চোদ্দ সত্তর, তিন সত্তরে দুশো দশ। তার মানে আমাদের কি হলো, আমরা কিন্তু মানগুলো বের করে ফেললাম। কি চেয়েছে বলতো, এ অনুপাত ডি চেয়েছে, তাহলে এ অনুপাত ডি যেহেতু চেয়েছে এর মান কত আশি, তাহলে আমি আশি দিয়ে দিলাম। অনুপাত ডির মান কত বলতো, ডির মান হচ্ছে দুশো দশ, তাহলে আমি দুশো দশ বসাই দিলাম, তাহলে ইকুয়াল টু আমরা যদি ছোট করি দশ দিয়ে ভাগ করা যায় তা, অথবা শূন্য শূন্য কাটা দেওয়া যায়, তার মানে হয় আট অনুপাত একুশ। কারণ কি, কারণ দশ দিয়ে যদি ভাগ করে আট দশে আসি, আর দশ দিয়ে ভাগ করলে একুশ দশে দুশো দশ, তার মানে আট অনুপাত একুশ হচ্ছে এই অঙ্কটার উত্তর, তাহলে উত্তর হচ্ছে কি, খ। তো দেখো এভাবে কিন্তু তোমরা খুব সহজেই এই অঙ্কগুলো সমাধান করতে পারো। দেখো এখন একটু ডিফারেন্ট টাইপের আলোচনায় আমি চলে যাই। দেখো আগে যে অঙ্কগুলো ছিল সেগুলো যদি আমরা এইভাবে করি তাহলে হয় কি না, দেখো মনে করো এই অঙ্কটা আমি এই পদ্ধতিতে করতে চাচ্ছি। তো আগে আমরা কিভাবে করতাম সেটা একটু দেখো, আগে করতাম এ অনুপাত বি ইকুয়াল টু হচ্ছে তিন অনুপাত দুই, এবং কি করতাম আমরা, আমরা করতাম বি অনুপাত সি ইকুয়াল টু হচ্ছে সাত অনুপাত ছয়। ওকে, তাহলে যেহেতু আমরা এই কোনাকুনি মিল দেখতে পাচ্ছি তাহলে দ গুণন পদ্ধতি আমরা অ্যাপ্লাই করে দিব। তাহলে কি হয়, এ অনুপাত বি অনুপাত সি ইকুয়াল টু তিন সাথে কত, একুশ অনুপাত সাত দুগুণ কত, চোদ্দ অনুপাত ছয় দুগুণ কত, বারো। তার মানে আমরা উত্তর এভাবে খুঁজে বের করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কী চেয়েছে বলতো, সি অনুপাতে, তার মানে সির মান কত, তাহলে সি অনুপাত এ ইকুয়াল টু আমরা বলতে পারি সি হচ্ছে বারো, আর অনুপাত এ কত, এ হচ্ছে একুশ, তাহলে বারো আর একুশ যদি আমরা কাটি কত দিয়ে যায়, তিন দিয়ে, তাহলে তিন চারা বারো, আর তিন সাথে একুশ, তাহলে চার অনুপাত সাত, তাহলে উত্তর হচ্ছে ক। তাহলে এবার আমরা
বড় অঙ্কগুলোর ক্ষেত্রে যে পদ্ধতিটা অ্যাপ্লাই করলাম সেটা একটু আমরা কাজে লাগাবো। তাহলে এখানে কয়টা জিনিস রয়েছে বলো তো দেখি, এখানে কিন্তু তিনটা জিনিস রয়েছে। কী কী রয়েছে? এ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে। দেখো এ, বি এবং সি। তাহলে এর মান কত দেওয়া আছে বলো তো দেখি, আমাদের এ রয়েছে তিন, তাহলে তিন বসালাম। বি কত আছে? দুই, তাহলে আমি দুই বসালাম। এবার আসো পরেরটাতে, বি কত আছে? সাত, আমি সাত বসালাম। সি কত আছে? ছয়, তার মানে সির মানে আমি ছয় বসালাম। ওকে, জাস্ট আমি কিন্তু বোঝানোর জন্য করছি, তোমরা পরীক্ষায় এটাই করবে কিন্তু। ওকে, তো দেখো তোমাদের কিউরিসিটি হতে পারে তাই আমি দেখাচ্ছি। তাহলে এর পাশে দুই রয়েছে তাই এটা হবে দুই, সাত রয়েছে তাই এটা হবে কত? সাত। তার মানে বিষয়টা কী দাঁড়াচ্ছে? তিন সাথে একুশ, আর সাত দুগুণো চোদ্দো, আর ছয় দুগুণো বারো। তাহলে বলো তো দেখি যে একুশ চোদ্দো বারো এখানেও হয়েছে, এখানেও একুশ চোদ্দো বারো হয়েছে, তার মানে সেমভাবে অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে এবার কী বলেছে? সি অনুপাতে। তাহলে সি কত আমাদের? সি অনুপাতে যদি আমরা বের করি, সি হচ্ছে বারো, অনুপাতে হচ্ছে একুশ। তাহলে ইকুয়াল টু ওই তিন দিয়ে কাটলে তিন চারা বারো, আর তিন সাথে একুশ, চারুন পাঁচ সাত। তার মানে এই দুই পদ্ধতি কিন্তু কার্যকরী পদ্ধতি। ঠিক আছে, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবে, ইউটিউব থেকে দেখলে মাস্ট বি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।